শেখ হাসিনার এখানকার ট্রাম কার্ড আবার সাম্প্রদায়িক উস্কানি কয়েকদিন পরে শুরু হয়ে যাবে দেখবেন কোন মন্দিরে হামলা করবে গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে তারপর ওই যে আবার তার যে নাট বল্টু লেসপেন্সার আছে ঢাকায় থেকে সংবাদ সম্মেলন করাবে সাম্প্রদায়িক শক্তির নির্মূল করতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় দেশে এটা হয় কিভাবে অথচ 15 বছরে নাসিরনগর সুনামগঞ্জের সাল্লা থেকে অন্তত 400-450 ঘটনা ঘটেছে এই হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা একটা ঘটনা নিরপেক্ষ তদন্ত হয়নি এবং ইতিহাস বিশ্লেষণ করে যদি দেখেন আমি দেশের হিন্দু ভাইদেরকে বলবো আওয়ামী লীগের আমলে হিন্দুরা অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে জমি বাড়িঘর দখল হয়েছে আওয়ামী লীগের আমলে এই কথাগুলো আমাদের বলতে হবে কারণ গুটি কয়েক সুবিধাবাদী ব্রাহ্মণ্যবাদীরা হয়তো এই ফাঁসিবাদের দালালি করতে পারে বাট মোস্ট অফ দ্য পিপল কিংবা মাইনরিটি কমিউনিটি বলেন তারা চায় দেশটা ভালো চলুক গণতন্ত্রের পক্ষে থাকুক স্বপন ভট্টাচার্য এই সরকারের সাবেক এলজেডি প্রতিমন্ত্রী ছিলেন একসময় ইঙ্গিত করে বলেছিলেন এই দেশের টাকা পয়সা জায়গা জমি বেশি ওপারে যান ওপারে যারা আছে খুব ভালো নাই পত্রিকার স্টেটমেন্ট ছিল তো আমি আমাদের বিশেষ করে হিন্দু কমিউনিটি ভাই বোনদেরকে বলবো বিজেপির আরএসএস খেলছে ওখানে খেলছে এখানে বিজেপি খেলবে শেখ হাসিনার সরকারও খেলবে আপনাদেরকে ট্রাম্প কার্ড বানাবে তো কাজী আপনারা একটু সতর্ক থাকবেন এবং আমাদেরকেও সতর্ক থাকতে হবে একই সাথে আন্দোলনের বিভিন্ন বিষয়ে আমেরিকা কি করবে আমি তো মনে করি আমেরিকা অ্যানাপ করেছিল আমরা সেটাকে কাজে লাগাতে পারি নাই ওয়ান ইলেভেন একটা ভুয়া চিঠির ভিত্তিতে ওয়ান ইলেভেন ঘটিয়েছিল সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর যখন এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে স্যাংশন দেওয়া হলো সেটা নিয়ে এইভাবে সারা দেশে কোনো আন্দোলন হইল না যে আমার দেশের ভ্যাট ট্যাক্স জনগণের ভ্যাট ট্যাক্সের পাশে পরিচালিত বাহিনী কিভাবে খুনি ডেথ স্কোয়াড হিসেবে পরিচিতি পায় শেখ হাসিনা এর জন্য দায়ী শেখ হাসিনাকে এখন বিদায় চাই এটা নিয়ে সারা দেশে আন্দোলন হয়নি বিচার নিষেধাজ্ঞা দিল আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না যে শেখ হাসিনার কারণে আমাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা এসেছে আওয়ামী লীগের কারণে আমেরিকা কি আমাদের চেয়ারে বসাই দেবে ইটস নট দ্য স্ট্র্যাটেজি সো সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আন্দোলনের বিকল্প নাই তবে মঈন স্যার আছেন দায়িত্বশীল আরো নেতৃবৃন্দ আছেন এখানে একটা জিনিস আমাদের প্রয়োজন আন্দোলন করতে গিয়ে আমাদের সহযোদ্ধা সহকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পাশে থাকা আইনি সহায়তা দিয়ে চিকিৎসা সহযোগিতা দিয়ে তার পরিবারের খোঁজখবর নিয়ে সেইটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধারাই বলেছেন এই যে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে একই সাথে আওয়ামী লীগকে বর্জনের পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ভারতীয় অথরিটিকেও আমাদের মেসেজ দিতে হবে যে তোমরা জনগণের বিরুদ্ধে গিয়ে যদি এই সরকারকে সাপোর্ট দাও আমার দেশের জনগণের তোমাদেরকে প্রত্যাখ্যান সেক্ষেত্রে ইতিমধ্যেই জানেন আপনারা মালদ্বীপের মতো এক ক্যাম্পেইন চলছে ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন চলছে আসুন ভারতে এখানে আমরা মাত্র ওইখান থেকে বিলিয়ন পণ্য ভারতে বিক্রি করি আর ওরা আমাদের এখানে 14-16 বিলিয়ন এভরি ইয়ার ওদের মার্কেট সো আমরা ওদের পণ্য বয়কটের মাধ্যমে জাস্ট একটু কষ্ট করেন 6টা মাস ক্যাম্পেইন করেন পাড়া মহল্লায় পোস্টারিং করেন ওদেরকে মেসেজ দিয়ে দেখাতে চাই 90% জনগণের শক্তি বাকশালীদের চেয়ে কত গুণ বেশি